দাঁড়াবো, চলে আসো নতুন ব্লগের সাথে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ হবে, দেখতে পাচ্ছ। ডাইরেক্ট স্টেশন চলে আসি, স্টেশন থেকে চলে যাবো একদম কালীনারায়ণপুরে। ওখানে শুনেছি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের সুন্দর ঘুগনি পাওয়া যায়, তো স্পেশালি তার জন্য আমি আজকে যাবো কালীনারায়ণপুর স্টেশনে। আর বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর হঠাৎ করে প্ল্যান হলো কালীনারায়ণপুর স্টেশন যাবো, কারণ তো আমি স্টেশন চলে আসি আমাদের চাকদা স্টেশনে। আর এখানে ট্রেন ধরবো, ট্রেন ধরে এখন বেরিয়ে পড়বো কালীনারায়ণপুর স্টেশনে। তো গাইজ, আর ফাইনালি আমি এখন কালীনারায়ণপুর স্টেশন পৌঁছে গেছি। আর এখন বিকেল টাইমটা, বিকেল টাইমে ওয়েদারটা খুবই ভালো, মানে কি বলবো। তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, তুমি দেখতে পাচ্ছ এখন পুরো স্টেশনের পাশেই চলে আসছে। অ্যাকচুয়ালি বিকেল টাইমে মানে স্টেশনে পুরো ফাঁকাই থাকে, আর খুব অসাধারণ অসাধারণ লাগে ভিউটা। তো তোমাদের সব কিছু শেয়ার করবো, তো আমি কী খাচ্ছি না খাচ্ছি, কী করছি না করছি, সব তোমাদের শেয়ার করা হবে। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তো চলো ভিডিওটা দেখতে পাচ্ছ, একদম আমার সামনে কালীনারায়ণপুর স্টেশন। আর তোমাদের টোটাল দেখানো হবে স্টেশনে। আমি এখন যাই দেখি কি খেতে হবে। তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যে যাদের টাইম স্পেন্ড করার ইচ্ছা হয় যে নিরিবিলি কোনো স্টেশনে টাইম স্পেন্ড করবো, তো অফকোর্স তোমরা দেখতেই পাচ্ছ একদম পিছনে কালীনারায়ণপুর স্টেশন। আর এখানে তোমরা চলে আসতে পারো, আর একবার লোকেশনটা দেখো কিন্তু পুরো একদম নির্জন। তো ভিউটা দেখো, দেখতে পাচ্ছ এটা শান্তিপুর যাওয়ার জন্য সোজা চলে গেল শান্তিপুরে, আর এই সোজা চলে আসলে পুরো কৃষ্ণনগর চলে যাবে। আর এখানে আসলে পুরো তোমাদের মনটা পুরো হালকা হয়ে যাবে, কারণ এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আবহাওয়া। তোমরা যে আসবে তোমাদের পুরো বেসিক্যালি স্টেশনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আমি সেটা ট্রাই করবো এখন। চলো আর স্টেশনে বিশেষ কিছু খাবার আছে, তো সেই খাবার খেতে হবে আমাদের। আর এত দূর কষ্ট করে আসতে, খাবারটা খেতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কী কী খাচ্ছি তো দেখবে তো ভিডিওটা, তার জন্য ভিডিওটা দেখতে হবে। এক জায়গায় স্পেশাল কি খাবার খাওয়া যায় তো সামনেই দেখতে পাচ্ছি বোধ হয় দোকানটা। আমার সামনে চলে আসছে একদম স্পেশাল খাসির ঘুগনি, দেখতে পাচ্ছ খাসির ঘুগনিটা আমি হাতে নিয়ে নিয়েছি, খেয়ে দেখা যাক কেমন লাগে। এখনকার দিনে 10 টাকায় খাসির মাংসের ঘুগনি ভাবা যায়, মানে ভাবতেও কেমন লাগে, কিছু করার নেই কিন্তু ভাবতে হবে। সিরিয়াসলি বলছি, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। তো যারা যারা খাও নিয়ে অবশ্যই চলে আসো কালীনারায়ণপুর স্টেশনে, আর স্টেশনের পাশেই আছে দোকানটা সন্ধ্যাবেলা এখন। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমার এখন বাড়ি যেতে হবে, কেন অন্ধকার হয়ে গেছে, এখানে থাকবো না। অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখন বাড়ি থেকে ফিরতে হবে। এখন ট্রেনের জন্য ওয়েট করি, দেখি ট্রেন কখন আছে। তো চলো দেখা যাক, এখন ট্রেন চলে আসছে। আর এখন তো এখন ট্রেনের জন্য ওয়েট করি, আর ট্রেন চলেও আসছে আমাদের, এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর বাড়ি চলে যাবো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ও ট্রেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। আচ্ছা, কি ভিড় হয়ে গেছে স্টেশন, এখন ট্রেন আসবে। আর তো দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে ফাইনালি। ফাইনালি এমন চাকদা নেমে গেছে।